মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসকে বিশ বছর এবং তার স্ত্রী চুমকি কারণকে একুশ বছর কারাদণ্ড দিয়েছে আদালত তাদের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলায় বুধবার চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মুন্সী আব্দুল মজিদের আদালত এই রায় ঘোষণা করেন বিচারক যখন পড়ছিলেন তখন প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকি কারণের চোখ পানিতে টলমল করছিল দুজনকে বেশ বিমর্ষ দেখাচ্ছিল তখন রায় ঘোষণার পর প্রদীপকে করা পাহারায় পিজন ভ্যানে তোলে পুলিশ এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে প্রদীপ বলতে থাকেন আমি দুর্নীতি করিনি আমি দুর্নীতি করিনি তার দশ মিনিট পর প্রদীপের স্ত্রী চুমকিকে নিয়ে যাওয়া হয় ব্যাপক হড্ডগোল আর পুলিশের বাসি শব্দের মধ্যে প্রদীপকে বলতে শোনা যায় আমাকে সিনহা হত্যা মামলায় যে রায় দেওয়া হয়েছে ওখানেও আমি সম্পূর্ণ নির্দোষ আপনারা তদন্ত করে দেখেন থানায় যদি বিভিন্ন অফিসার থাকে বিভিন্ন এসআই থাকে তারা যদি অপরাধ করে থাকে ওই দায় দায়িত্ব তাদের আমি শুধুমাত্র সরকারের জিরো টলারেন্স বাস্তবায়নের জন্য মাদকের বিরুদ্ধে যুদ্ধ করেছি যাতে যুব সমাজ ধ্বংস না হয় প্রদীপের দশ পনেরো মিনিট পর আদালত থেকে চুমকিকে বের করা হয় বাইরে থাকা সাংবাদিকদের সামনে তিনি বলেন আমরা এই রায়ে সন্তুষ্ট নই আমার স্বামী ভালো কাজ করায় বিভিন্ন মহল তার বিরুদ্ধে লেগেছে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে আমাদের সুখে সংসার ধ্বংস করে দিয়েছে রায় ঘোষণা উপলক্ষে এদিন বেলা পনেরো এগারোটার দিকে প্রদীপ ও চুমকিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে করা নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয় চট্টগ্রাম আদালত ভবনের তৃতীয় তলায় বিভাগীয় বিশেষ জজ আদালতের এজলাসে থাকা আসামির কাঠগড়ায় রাখা হয় প্রদীপকে আর কাঠগড়ার বাইরে দাঁড়ান তার স্ত্রী চুমকি বেলা এগারোটা সাত মিনিটে বিচারক এজলাসে এসে রায় পড়া শুরু করেন বিচারক রায় পড়া শুরু করলে দেখা যায় প্রদীপ ও তার স্ত্রীর চোখ পানিতে টলমল করছে দুজনই বেশ বিমর্ষ ছিলেন গত বছরের পনেরোই ডিসেম্বর প্রদীপ ও চুমকির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে এই মামলা বিচারে আসে দু হাজার বিশ সালের একত্রিশ জুলাই কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে এবিপিএন চেকপোস্টে গুলি করে হত্যা করা হয় ওই ঘটনায় টেকনাফের ওসি প্রদীপকে কারাগারে যাওয়ার পর তার অবৈধ সম্পদের খোঁজে তদন্ত নামে দুদক